সুইজারল্যান্ড তার তুষার ঢাকা চূড়া, মনোমুগ্ধকর গ্রাম এবং আদিম আলপাইন ল্যান্ডস্কেপ সহ শীতের মরশুমে একটি জাদুকরী ওয়ান্ডারল্যান্ডে পরিণত হয়, এবং শীতের কম্বল হিসাবে সুইজারল্যান্ড একটি তুষার ঝলমলে আবরণে কিছু জায়গা জাদুময় হয়ে ওঠে। প্রতিটি শীতের উৎসাহীদের জন্য বিভিন্ন ধরনের অভিজ্ঞতা প্রদান করে। রোমাঞ্চকর বহিরাঙ্গন অ্যাডভেঞ্চার থেকে হিমায়িত হ্রদের নির্মল মুহূর্ত পর্যন্ত সুইজারল্যান্ড আপনাকে তার শীতকালীন আশ্চর্যভূমির মনোমুগ্ধতায় নিজেকে নিমজ্জিত করতে আমন্ত্রণ জানায়। তাই আজকের ভিডিওতে আলোচনা করব শীতে সুইজারল্যান্ডে দেখার মতো জাদুকরি জায়গা সম্পর্কে। তবে চলুন শুরু করা যাক। এক, জারম্যাট এবং ম্যাটারহর্ন। আইকনিক ম্যাটারহর্নের নিচে অবস্থিত জারম্যাট শীতকালীন একটি চমৎকার গন্তব্য। এই সুন্দর গাড়িমুক্ত গ্রামটি স্কিয়ার এবং স্নোবোর্ডারদের জন্য একটি আশ্রয়স্থল এবং মোহনীয়মিত ম্যাটারহর্নের অতুলনীয় দৃশ্য দেখায়। তুষার আচ্ছাদিত চূড়াগুলি প্যানোরামিক দৃশ্যের জন্য গোনাগ্রাট রেলওয়েতে যাত্রা করুন। দুই, ইন্টারলেকেন এবং জংফ্রাও অঞ্চল। লেক থুন এবং রিয়েঞ্চ হ্রদের মধ্যে অবস্থিত ইন্টারলেকেন জংফ্রাও অঞ্চলের প্রবেশদ্বার হিসেবে কাজ করে। আইজার, মঞ্চ এবং জংফু পর্বত দ্বারা বেষ্টিত এই এলাকা একটি শীতকালীন স্বর্গরাজ্য। আপনার শীতকালীন অভিজ্ঞতাকে পরবর্তী স্তরে নিয়ে যেতে স্কিইং, স্নোবোর্ডিং উপভোগ করুন বা জংফ্রা যাওয়ার জন্য একটি কগহুইল ট্রেন নিন। তিন, লুসান। লুসান তার সুরক্ষিত মধ্যযুগীয় স্থাপত্যের সাথে এই সময় একটি শীতকালীন আশ্চর্যভূমিতে পরিণত হয়। চ্যাপেল ব্রিজ বরাবর হাঁটাহাঁটি উপভোগ করুন, উৎসবের আলো উপভোগ করুন এবং তুষার ঢাকা পাহাড়ে ঘেরা লুসান হ্রদে একটি বোট ক্রুজ নিন। চার, সেন্ট মরিটজ। সেন্ট মরিটজ বিলাসিতা এবং শীতকালীন খেলার সমর্থক। এই চটকাদার রিসর্ট শহরটি বিশ্বমানের স্কিইং, অ্যাপস্কেল কেনাকাটার বিকল্প এবং হিমায়িত লেক সেন্ট মরিটজে শীতকালীন পোলা ম্যাচে রোপাঞ্চ অফার করে। এই আলাপাইন গহনার ঐশ্বর্যময় পরিবেশে নিজেকে নিমজ্জিত করুন। পাঁচ, মন্টেক্স। জেনেভা হ্রদের তীরে অবস্থিত মন্টেক্স একটি কমনীয় শহর যা এর হালকা শীতকালীন জলবায়ুর জন্য পরিচিত। লেক সাইড প্রমনেড এক্সপ্লোর করুন, চিলল ক্যাসেল দেখুন এবং এই মরশুমে জাদুকরী মন্টেক্স ক্রিসমাস মার্কেটের অভিজ্ঞতা নিন। ছয়, আরোসা। আরোসা সুইস আলপসের দূরে টাকেড একটি শান্তিপূর্ণ পশ্চাৎসরণ প্রদান করে। তুষার আচ্ছাদিত ল্যান্ডস্কেপ দ্বারা বেষ্টিত আরোসা প্রশান্তি এবং বহিরাঙ্গন কার্যকলাপের আদৃশ্য মিশ্রণ অফার করে। স্কিইং, স্নোয়িংয়ে লিপ্ত হন এবং শুধু বসে থাকুন এবং শ্বাসরুদ্ধকর দৃশ্যগুলি উপভোগ করুন। সাত, জংফ্রাওজোজ। শীতপ্রেমীদের জন্য জংফ্রাওজোজ ভ্রমণ একটি আবশ্যক বিষয়। একটি সুন্দর ট্রেন যাত্রার মাধ্যমে অ্যাক্সেসযোগ্য জংফ্রাওজোজ একটি বরফের প্রাসাদ, শ্বাসরুদ্ধকর দৃশ্য এবং তুষার ঢাকা চূড়া দ্বারা বেষ্টিত ইউরোপের সর্বোচ্চ রেল স্টেশনে থাকার রোমাঞ্চ রয়েছে। আট, এঙ্গেলবার্গ। এঙ্গেলবার্গ তার আলাপাইন কবচ সহ শীতের ভ্রমণকারীদের জন্য একটি লুকোনো রদ্ল। শহরটি মাউন্ট টিটিলসের একটি প্রবেশদ্বার যেখানে আপনি স্কিইং, স্নোবোর্ডিং এবং রোমাঞ্চ ইত্যাদি করতে পারবেন। ঘূর্ণায়মান কেবল কার সহ বিভিন্ন ধরনের শীতকালীন কার্যকলাপ উপভোগ করতে পারেন। নয়, সুইস ন্যাশনাল পার্ক। একটি অনন্য শীতের অভিজ্ঞতার জন্য সুইস ন্যাশনাল পার্ক দেখুন। পার্কটি গ্রীষ্মকালে বন্যপ্রাণী উৎসাহীদের জন্য একটি আশ্রয়স্থল, শীতকালে একটি ভিন্ন ধরনের সৌন্দর্য উন্মোচন করে। তুষার আবৃত ট্রেইলগুলি অন্বেষণ করুন এবং এই আদি জাতীয় উদ্যানের নির্মল ল্যান্ডস্কেপগুলি দেখুন। দশ, লাউটার ব্রুনেন ভ্যালি। লাউটার ব্রুনেন ভ্যালি তার ক্যাসকেডিং জলপ্রপাত সহ শীতকালীন বিষয়ে রূপান্তরিত হয়েছে হিমায়িত জলপ্রপাতগুলির পাহাড়ের আস্তরণে। মনোরম উপত্যকার মধ্যে দিয়ে হাঁটাহাঁটি করুন এবং প্রকৃতির বরফের ভাস্কর্য জাদু প্রত্যক্ষ করুন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।